বিশেষ করে আমাদের কাজের যে গুণাগুণটা এটা অনেকেই খুব পছন্দ করে, এটা অনেকেই আসে কাজের ফিনিশিংয়ের উপরে, আমরাও খুব খুশি থাকি এবং আমাদের পাঠীরাও খুব খুশি থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি হচ্ছে জামিল পিজিয়ন কেস শপ, অর্থাৎ হচ্ছে জাহাঙ্গীরবাজার দোকানে। তো এখানে আসছি, আসলার পর ভিডিও করলাম সজলবের চ্যানেলের জন্য, ভিডিও করলাম। দুইটা বড় বড় খাঁচা ছিল, এই একটা আর ওই সাইড একটা। তো এই দুইটা ভিডিও করলাম, করার পরে চেয়ারাম্যারা একদম অবস্থা খারাপ আমার জামিলের। জামিল তো সাইডে ছিল, তারপরও ওরও ওর অবস্থা ভালো আছে, আমি তো গাইমা গুমা শেষ। তো যাই হোক, তো আমি যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে, আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের মতো আমরা ব্রিডিং কেস কোথায় পাবো, আপনাদের মতো ভালো ভালো ব্রিডিং কেস আছে আপনারা ইউজ করেন, তো আমরা এরকম টেকসই ভালো শক্ত মজবুত ব্রিডিং কেস কোথায় পাবো? তো জামিলরা সদ্য শুরু করছে তাদের ওয়ার্কশপে, নতুন ওয়ার্কশপে। এই যে বিশাল ওয়ার্কশপ দেখেন, বিশাল ওয়ার্কশপ, এই ওয়ার্কশপে তারা নিজেরাই শুরু করছে ব্রিডিং কেসের ইটা, তোমরাই শুরু করছো তাই না? আগে বিভিন্ন উপায় বানাইতো, বাট এবার নিজেরাই তৈরি করছে, নিজেরা সব করতেছে। তো তাদের এখানে আপনারা এই যে ব্রিডিং কেসগুলো আছে এগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ। তো এই ব্রিডিং কেসের বিশেষত্ব কী, কীরকম কস্টিং পড়বে, কীরকমভাবে আপনারা করলে ভালো হবে, এগুলো আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তার সাথে আরেকটা খাঁচা দেখাবো, এটা হচ্ছে এই যে কম দামে কবুতরের ধাপ্পি, এই ধাপ্পিটাও আপনাদেরকে দেখাবো। তো জামিল, তুমি সম্পূর্ণ ব্রিডিং কেসটা দর্শকদের উদ্দেশ্যে তুমি একটু ভালোভাবে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা চলেন জামিলের কাছে যাই, জামিল সম্পূর্ণ খাঁচাটা আপনাদেরকে দেখাবে এবং খাঁচার কস্টিং কীরকম হয় বা কীরকম খাঁচা বানালে আপনাদের জন্য সুবিধা, এগুলো আজকে জামিল বলবে। তো চলুন জামিলের কাছে যাই। আসসালামু আলাইকুম, আমি জামিল বিজন কেশব থেকে বলছি। আমাদের ঠিকানা হলো আপনার টঙ্গী কলেজ গেট, খাপাড়া রোড। তো আমরা এই প্রথম জালির খাঁচাগুলো নিজেরা করা শুরু করছি। তো খাঁচাগুলোর সাইজ আছে আপনার 24x24, খাড়া আছে 16। তো খাঁচাগুলো আছে আপনার 10 নম্বর তারের, 1.5 ইঞ্চি গ্যাপ দেওয়া, চতুর্থে 1.5 ইঞ্চি গ্যাপ দেওয়া, যাতে আপনাদের খরচটা একটু কমে। পাশাপাশি যদি আপনারা 6 খোপ নেন তাহলে মাঝখানে খরচ আরও কমাইতে পারেন, কারণ 2-6 খোপের মাঝখানে যে পার্টিশনটা ইউজ করি আমরা, এই ইউজ করার কারণে হয় যে এমন যে আপনার একটা সেট লাগে না, সিঙ্গেল একটা বানাবেন, তার থেকে 2টা একসাথে বানালে খরচও কম পড়ে, প্রাইসও কম আসে। আর খাঁচাগুলো খুবই হালকা, কারণ 1.5 ইঞ্চি গ্যাপ, আর বহুত টিকসই, কারণ প্রতিটা মোরক তার অরিজিনাল জিএটা, যেটা আমরা করি স্পোর্ট করি, তারপর এখানে ফ্রেম করে আমরা এই দোকানে বানাই রেডি কমপ্লিট করি। তো কারো যদি লাগে 6 কোপের খাঁচাগুলো আমাদের থেকে নিতে পারেন। আচ্ছা জামি, তোমরা তো এখানে আছে 6 কোপ, তো তোমরা লম্বায় 4টা দাও না? লম্বা 4টাও করি, 6টাও করি, 12টাও করি, মানে যার যেমন। কিছুদিন আগে একটা লফট করছিলাম সিরিয়ালে, 12টা মানে এরকম 6টা সিরিয়াল, সিরিয়ালে মানে একসাথে সব লাগাই দিছি, যাতে তার মাঝখানে পার্টিশনগুলো কমে গেছে। তো এগুলো ভিতরে আমরা নাট সিস্টেমও করি, যে সামনে দেখাবো ভিডিওতে নাট সিস্টেম আছে। তো এই ধরনের খাঁচা যারা নেয়, কাস্টমার তো অনেকেই নিয়েছে, তো তাদের সন্তুষ্টির ব্যাপারটা কিরকম ছিল? তারা সন্তুষ্টির ভিতরে আমরা কাজটা করছি কি, সবাই 1 ইঞ্চি গ্যাপ করে, তো আমরা সেখানে 1.5 ইঞ্চি গ্যাপটা করছি, 10 নম্বর তার দিচ্ছে, যার ফলে এই তারগুলো ছোটার ডিসকোপ নেই, তারগুলো অনেক হেভি আর অনেক মজবুত থাকার কারণে হয় কি, খরচ একদিক দিয়ে কমে, খাঁচাগুলো টিকসই প্রচুর। আর এই ধরনের খাঁচা কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হয়, যেমন আমরা নিয়েছি অলরেডি, আমরা অনেক আমার একটা খাঁচা তিনতলা থেকে পড়ে গেছিল, কিন্তু এক সাইড একটু ট্যাপ খাইছে, আর কিছুই হয়নি, কারণ এই খাঁচাগুলোর পাশে যা আছে সব 300 স্কোয়ার বার, প্রতিটা স্কোয়ার বার থাকার কারণে খাঁচাগুলো হেভি টাইট হয়ে যায়। আর কারো যদি লাগে যে মনে হয় যে এগুলো ওয়েটেবল, তাহলে তারা 12-এর নিতে পারে, কিন্তু 12-এর দিকে ঝামেলাটা হয় যে 1 ইঞ্চি গ্যাপ করা লাগে, 12-এর 1.5 ইঞ্চি গ্যাপ দেখা গেছে একটা তার ছুটলে, মানে এগুলো স্পোর্ট ওয়েলিং, এগুলো আমরা হাতে ওয়েলিং করতে পারি না, তা ছুটলে দেখা গেছে যে তোমার 2 ইঞ্চি গ্যাপ খারাই যাবে। আর রেগুলার ভিতরে কবুতর অনেক শান্তিতে থাকার কারণ, 24x24 তো ভিতরে মনে করো তোমার বহুত জায়গা, 24x24 এটা করছি 16x18। অনেকে আছে যে তোমার এটা 18 করে নেয় আমাদের, এটা যার যার ইচ্ছা, তুমি যেমন চাইবো অমনি আমি বানাই দিতে পারবো, কোনো সমস্যা। কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা যেটা চাইবে সেটাই দিতে পারবে? হ্যাঁ, তার ইচ্ছা, সে যদি বলে গেটে নিচে নামাই দেন তাও পারবো, সে যদি বলে গেট উপরটা দেন তাও পারবো, বা এটা একজন কাস্টমার যদি তার রুমের স্পেস অনুযায়ী তোমাদের তাও পারবো, সমস্যা নেই। যেমন রুমের স্পেস বলতে এমনও খাঁচা বানাইছি আমরা যে পাল্লা টাল্লা সব এদিকে, ট্রের গ্যাপটা গেছে সাইডে, উনি কারণ ওনার বারান্দার জায়গা নেয় না, তো বাইরে দিয়ে ট্রে ঢুকবে, তাই গ্যাপটা করছি সাইডে আর সামনে পাল্লা সব ঠিক আছে। এটা যা যার ইচ্ছা মতো স্টিমে, যেমন 16x20 16x24। হ্যাঁ, রেসারের জন্য একটু আলাদা, এই যে সাইডে একটা জালি আছে দেখাই, এই যে
এটা আছে তোমার ভিতরে আছে 24 পাশে আছে 30 এটার লগে তোমার যারা হোমা পালে রেসার পালে তাদের জন্য এটা 30x24 এটার এই যে পাল্লাটা দেখাই এই যে এখানে পাল্লা আছে পাশে 30 ভিতরে 24 পুরো কমফোর্ট অনেক এগুলোর ভিতরে গিরিবাজও পালে ওই যে বাচ্চা করে বাচ্চা এক সাইডে রাখে গিরিবাজও করে রাখতে পারে ভবিষ্যতে মডেল করার ভিতরে ইচ্ছা আছে বলতে আমার ইচ্ছা আছে একটা জিনিস করার সেটা হলো কি যে এগুলোর নার্স সিস্টেম করবো নার্স সিস্টেম করে এমন একটা সিস্টেম করবো যাতে একসাথে 12টা অ্যাডজাস্ট করা যায় আর এগুলো 3 খোপ করে বানানোর উদ্দেশ্য একটাই যে 4 খোপ দিলে এটা প্রচুর হাইট হয়ে যায় অনেকে আছে উপরে লাগ পায় না ধরতে পারে না তাই 3 খোপ করে করা যাতে ইজিলি কবুতর গুলো ধরতে পারে এগুলো আমরা সিঙ্গেল সিঙ্গেল করি এটা মূলত বানানো হয়েছে স্টুডেন্টদের জন্য একটা ধাপড়ি প্যাকেজ 10,500 টাকার এটা আছে 5 ফিট খাড়া আছে তোমার 40 আর ভিতরে আছে 3 ফিট এটা রেডি হয়ে গেছে এটার অনেকগুলো সজল কাকার চ্যানেল এটা একটা ভিডিও আছে আগে পাল্লা করা মাঝখানে পারিশন আছে ট্র্যাপিং নেয় না সবাই যাদের লাগে তাদের করে দিই যারা নেয় না তাদের করি না এটা তোমার ওজন 61 থেকে 65 কেজি ভিতরে থাকবে 61 থেকে 65 কেজি এইরকম এটার কাস্টমার ই রিকোয়ারমেন্ট কেমন পাইতেছো মানে ভালো এটাই পর্যন্ত 12-13টা সেল হয়ে গেছে 12-13টা নিছে সব এক্সেস রেগুলার তাদের পছন্দ হইছে পছন্দ হইছে তাই তো নিছে আচ্ছা যাই হোক তাদের তো পছন্দ হইলে ভালো আচ্ছা এগুলো মজবুত করা সব 10 নম্বর তার দেওয়া মাঝখানে রডের টানা দেওয়া ভাঙার কোনো স্কোপ নেই আচ্ছা যারা অর্ডার করে আচ্ছা বা নিতে চায় তারা কিভাবে নিবে যেমন ঢাকার বাইরে নিবে কুরিয়ার সার্ভিস সেই সিস্টেমটা কি রকম আমাদের পেমেন্ট করে দেয় আমরা কুরিয়াতে তাদের নাম অ্যাড্রেস ঠিকানা বুঝাই দিই তাদের কাছে যত মতো মাল না পৌঁছাবে দায়িত্ব আমাদের আবার তুমি যদি সরাসরি যায় দিও আমরা দিয়ে আসি যারা নিতে পারে বা আমাদের বড় মালের সাথে ছোট কোনো মাল এক ডিস্ট্রিক্টে বলে গাড়িতে উঠাই দিই ড্রাইভার নামাই দেয় যারা যারা এই খাঁচাগুলো নেয় কাস্টমাররা তো নেয় খালি আপনারা মনে করেন সুন্দর হয় খাঁচা এই খাঁচাগুলো সুন্দর হওয়ার পিছনে কিছু এই যে সুন্দর সুন্দর মানুষের কিন্তু অনেক কিন্তু মানে অনেক পরিশ্রম আছে তো তাদের মুখ থেকে শুনবো তাদের এই খাঁচাগুলো তৈরি করতে কেমন লাগে বা তাদের সামনে আরো তৈরি করবে তো সেক্ষেত্রে তাদের ফিলিংসটা কি রকম সেইখানে একজন ভাই আছে ভাই আপনার নাম কি আমার বাবু ভাই বাবু আচ্ছা আপনার এই খাঁচা তৈরি করতে কেমন লাগে ভাই কেমন লাগে অবশ্য ভালো লাগে সবসময় করতে করতে একটা মনে করেন প্র্যাকটিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক খুশি আছি এমনকি আমরা যে হাতের কাজগুলো করি আমাদের কাজগুলো আমাদের পার্টিরা অনেক পছন্দ করে এমনকি আমাদের ক্লায়েন্টরা অনেক সময় খুশিও করে যায় বিশেষ করে আমাদের কাজের যে গুণাগুণটা এটা অনেকেই খুব পছন্দ করে এটা অনেকেই আসে কাজের ফিনিশিংয়ের উপরে আমরাও খুব খুশি থাকি এমনকি আমাদের পার্টিরাও খুব খুশি থাকে ওনারা মানে সবসময় আশা করে যে আমাদের কাছে আবার প্রয়োজন পড়লে আবার আসবে আমরা এই আশাই করেই কাজ করি যে একবারে দিলাম আবার আসবে না এরকম আশা রাখি না আশা রাখি যে সে আরেকবার আসবে এমনকি বারবার আসবে তার বন্ধুবান্ধব তাদেরকেও নিয়ে আসবে আমরা এই আশাই এইভাবে কাজ করি তো জামিল তুমি যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে তোমাদের এখানকার ঠিকানাটা আরেকবার বলে দাও আর ফোন নম্বরটা বলে দাও আমাদের ঠিকানাটা হচ্ছে তোমার টঙ্গী কলেজ গেট থাপাড়া রোড আর আমাদের ফোন নম্বর হলো 01992649672 যাই হোক তো আজকে জামিল বিজনকে সব থেকে এখানে বিদায় নিচ্ছি আপনাদেরকে দুইটা কথা দেখা যাবে একটা হচ্ছে বিডিং কেস আর একটা হচ্ছে একটা নর্মাল ধাপি যেটা কম দামি ধাপি যেটাকে বলে তো আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে আর প্রচণ্ড গরম লাগছে আমার বাসায় চলে যাবো কবুতর খাওয়াবো তো আজকে ভিডিও এতটুকুই ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম